হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকদিন কোনো রিঅ্যাকশনের ভিডিও বানানো হয় না লাস্ট টাইম একটা বানানোর কথা ছিল বাট ডিউ টু টাইম রিজন পারি নাই আজকে একটা টিজারের রিঅ্যাকশন ভিডিও করব সেটা হচ্ছে শিয়ান বিক্রমের আপকামিং মুভি তো আসলে দুইটা এটা হচ্ছে ধ্রুব নাচিতরাম যেটার ট্রেলারের রিঅ্যাকশন ভিডিওটা আমি বানাইতে পারি নাই রিয়েলি সরি ফর দ্যাট বাট আরেকটা হচ্ছে যেটা আসলে এর আগে শুধুমাত্র আমি লোক দেখে অবাক হয়ে গিয়েছিলাম এটা থাঙ্গালান মুভিটার নাম আগে টিজারটা দেখি ঠিক আছে তারপরে হচ্ছে এটা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ ভিডিওটা খুব বেশি বড় হবে না আজকে আমার সাথে রমন আই এম মিসিং হিম ও অ্যাকচুয়ালি একটু ব্যস্ত সেজন্য আজকে সাথে নাই সো আগে দেখি টিজারটা দেখি লোক মানে মানুষ মানে মানে আমির খানকে নাকি বলিউডের পারফেকশনিস্ট বলা হয় বাট আমি মনে করি যে আসলে শিয়ান বিক্রম ইন্ডিয়ার পারফেকশনিস্ট অ্যাক্টরের মধ্যে মানে এই মানুষটা সেই আই মুভির থেকে তারপর হচ্ছে অপরাজিত মুভির থেকে মানে নিজের যে কীভাবে প্রত্যেকটা মুভি ক্যারেক্টারের জন্য নিজেকে চেঞ্জ করতে পারে এই চেঞ্জিংটা মানে আমি অন্য কোনো হিরোর মধ্যে দেখি নাই অ্যাগেন এই মুভিতে ও একদমই কী বলবো ফাটাই ফেলছে ব্যাকগ্রাউন্ড জি ভি প্রকাশের খুবই ভালো করছে মানে স্টোরি লাইনের সাথে খুব সুন্দর মানিয়েছে ব্যাকগ্রাউন্ড পারাঞ্জিতের মুভি পারাঞ্জিত তার আগের মুভিগুলো খুব ভালো ভালো মুভি ছিল বাট আমি আসলে বেশি কিছু কি বলবো আমি আমার মাথা নষ্ট হয়ে গেছে যে মানে ও শিয়ান বিক্রম ম্যান ইউ আর মানে সামনে দুইটা মুভি আর মাথা নষ্ট করা মুভি একটা হচ্ছে ধ্রুব নাচিতরাম হচ্ছে আর একটা এই থাঙ্গালান মানে টিজারেই গুজবাম্প ট্রেলারে যে কী করবে হুনোস সিনেমাটোগ্রাফি পারফেক্ট টপ নচ ছিল ওর লুক শিয়ান বিক্রমের যে লুকটা তৈরি করা হয়েছে মানে একদমই কি বলবো আসলে মানে নিজেকে পুরাই চেঞ্জ করছে আমি নিজে প্রথমে ওকে যখন আমি এটার মানে পোস্টার দেখি বা একটা ছবি বের হয়েছিল আমি যখন দেখি আমি আসলে বিলিভ করতে পারিনি যে ইটস হিম এনিওয়ে সাপের ওই সিনটা আমার মানে কি বলবো মানে বাইরে ফেলায় ছেঁড়া ফেলাইলো একদম ও এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয় আমাদের ভিডিওগুলো আমরা ট্রাই করব আরও তাড়াতাড়ি মুভির রিঅ্যাকশনগুলো দেওয়ার জন্য আপাতত আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড